পবিত্র বাইবেল ভিতরে এটাও ব্যাক ক্যামেরা করো ভিতরে ওই যে জল এই জল দেখো চার্জ সাজিয়ে এসে কি সুন্দর করে দেখো দেখো অনেক সুন্দর হয়েছে চার্জ আছে কি আমি চার্জ দেখাচ্ছি তোমাদেরকে জল পড়ছে এদিকে আছে
নিজে নিজে জল পড়ছে, নিজে নিজে জল পড়ছে। এই যে দেখো হ্যাপি, সবাইকে জানাচ্ছে কি হ্যাপি মেরি ক্রিসমাস অ্যাডভান্স। এই যে আমি এখন নালিয়াপুল চার্চে, নালিয়াপুল চার্চে এসেছি এখন আমি। এই যে সেন্টার থেকে যাওয়ার সময় এখানে ঢুকেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন এই যে গেটটা দেখো, হ্যাপি মেরি, এই যে মেরি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি, ক্রিসমাস ডের বহুত বহুত শুভেচ্ছা। তো চলো যাওয়া যাক এখন ঘরে যাই। এই যে এখন যাচ্ছি আমি ঘরে, ঢুকে গেছি একবার, চলো যাওয়া যাক। বহুত বড় জায়গা, এলাকা বহুত বড়। এখানে অফিস রুম, এই সাইডেও অফিস রুম, এই যে অফিস রুম, এটা পিছন সাইড, এটা সামনের সাইড। আমি যাচ্ছি রাস্তাতে, এই যে এদিকেও আছে বিরাট বড় চার্চ। চল ঘরে যাওয়া যাক এখন। সাইড দেখো তোমরা সবাই, আমিও দেখছি তোমরাও দেখো, এটা আর একটা সাইড। সবাই আছে দেখার জন্য এখানে, সবাই দেখছে। আগেও বলেছিলাম কিন্তু এদিকে ঢুকে গিয়েছিলাম, এখন সত্যিকারেরই রাস্তার দিকে যাবো। চলো ঠান্ডা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। সেলফিও নিচ্ছে, সেলফিও নিচ্ছে, সেলফিও নিচ্ছে। দাও গেটটা দেখাবো, গেটটা দেখাবো। পিছন সাইড, সামনের সাইড দিয়ে দেখাচ্ছে এটা রাস্তা। আমি এখন এদিকে যাবো, আমি এদিকে যাবো। এই যে চলো এদিকে যাচ্ছি আমি। রাস্তাটা দেখে না কোন দিকে যাচ্ছি। রাখি কলেজ সন্ধ্যা হয়ে গেছে। রাস্তাতে কত সুন্দর লাগছে, এখানে ঢোকা যাবে, এখন ঢুকবো নাকি। এটা কি চার্চ? লিটল ফ্লাওয়ার স্কুল, দেখো এখন লিটল ফ্লাওয়ার স্কুলে ঢুকেছি। এখানেও সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে।
বিড়াল একটা ঘুরতে যাই। হ্যাঁ বিড়াল এই যে এখানেও ক্রিসমাস পূজা করবো স্কুলে। তো অনেক সুন্দর সাজিয়েছে। এই যে স্কুলটা লিটিল ফ্লাওয়ার স্কুল, স্কুলও ক্রিসমাস ডে মানাবে তার জন্য আয়োজন করেছে। রাস্তাতে আছে, এর আগে উষাদি বলবে কি বলবে, এর আগে উষাদি ঘরে যাবে, এখন ঘরে যেয়ে আবার দেখা হবে। এখন আর অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছু হবে না। যখন আমি ঘরে চলে এসেছি, ঘরে ঢুকে এই যে টিউশনের থেকে একসঙ্গে ঢুকেছে ঘরে, কিছু লাগে ওর, কিছু দেবো এখন, কাপড় চাপড় ছেড়ে নিই, ড্রেস উঠ চেঞ্জ করে কিছু দেবো আমাদের টাকা। পুতুলের কাম কি হয়েছে, চুল কাটতে বলেছিল আজকে কাকু, ওকে চুল কাটে নি, দাদা ভাই কেটে নিয়েছে, ও কাটেনি, কথা শুনেনি কাকুর, কাকুর কথা শুনেনি। এই যে বেনি করে বানবো এখন, আমি কাটলে তখন কাটবে, বুঝেছো, কথা শুনে নি কাকু। কাকু বলেছিলো আয় আমি কেটে দেবো, চার্জ দিয়ে রেখেছিল মেশিনটাকে, চুল কাটেনি, দাদা ভাই কেটে নিয়েছে, গাল ফুলিয়ে বসে আসাম, বকা দিয়েছি যে গাল ফুলিয়ে বসে আসাম, গাল ফুলিয়ে বসে আজকে চার্জে গিয়েছিলাম সেন্টার থেকে আসার সময়, তোরা দেখেছো ভিডিওগুলো কেমন লেগেছে বলবে অবশ্য কমেন্টে। আমি আজকে প্রথম ঢুকেছি, আর কখনো ঢুকিনি, আজকে লগের একজন ছিল সেন্টারের থেকে, একসঙ্গে আমরা দুজনে আসার সময় ঢুকে গেছি, ও বলছে ঢুকবে নাকি, চলো কোনো দিন যাইনি যখন, আমিও দেখি তোমাদেরকেও দেখালাম, তো ওই দেখা আর কি। তো এখন এই বসে বসে পোলার সঙ্গে গল্প করছি, আর ফটো উঠিয়েছিলাম ওখানে, ফটোগুলো দেখছিল, কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, দেখে নিও তোমরা, কয়েকটা নিয়ে একটা দুটো বানিয়েছি তোমরা দেখে নিও। তো ছেলেকে খাওয়া দাওয়া দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসি, কাপড় চোপড় ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে আমি আবার ফিরে আসি। তো এই চাও খাওয়ার পরে পাখির ঘরে চলে এসেছি, ভাতও হয়ে গেছে, ডালও গরম হয়ে গেছে, দুপুর তরকারিও গরম করে নিয়ে নিয়েছি, এখন অল্প সয়াবিন এই যে গরম জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, ধনা পাতা আছে ধুয়ে রেখেছি, মটরশুঁটি অল্প, এখানে আছে কাঁচা লঙ্কা আদা গোটা জিরা বাটা, এখানে এখন শুকনো মশলা দেবো, মশলাগুলো দিয়ে দিচ্ছি, নিরামিষ তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলদির গুঁড়ো
দিয়ে দেব নিমক এন্ড দিয়ে দেব জল কড়াইও গরম দিয়ে দিয়েছি এই যে জল দিচ্ছি ভিজাবো এটাকে আগে থেকে ভিজাতে দরকার ছিল ভিজানোর ভিজাতে না ভিজানোর দরকার ছিল কিন্তু আমি সময় পাইনি তার জন্য এখনই দিয়ে দেব জল দিয়ে দিয়ে দেব এটাকে তেলের মধ্যে জল দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আদা লঙ্কা হলদি লবণ গোটা জিরে গোটা ভেঙে দিই দিয়ে দেবো এখানে তেল তেল দিয়ে দিচ্ছি মিঠা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়ন পাঁচ রকমের ফোড়ন পাঁচফোড়ন পাঁচ রকমের ফোড়ন একটা তেজপাতা দিয়ে দিয়েছি আলুটা ভাজবো ভেবেছিলাম কিন্তু ভুলে গিয়েছি আমি মশলাটা দিয়ে দেব আলুটা ভেজে নেব সয়াবিনটা ভেজে নেব ওটাই ভেবেছিলাম কিন্তু এখন করবো না এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে কী রান্না করবো না করবো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তার জন্য শেয়ার করছি নিরামিষ সয়াবিন আলু মটর খেতে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী খাবো কাজ থেকে আসার সময় যা কিছু আমি ঘুরতে গিয়েছিলাম তোমার সাথে তো শেয়ার করছি এটা তো শেয়ার করতে হবে না ঘুরে তো নাক দেখে খেলে হবে না কিছু তো খাবো না এই যে আলু দিয়ে দিচ্ছি দিয়ে দেবো মটরশুঁটি সয়াবিন সব একসঙ্গে দিয়ে দিচ্ছি তখন ভালো করে কষাবো তারপর কষানো হয়ে গেলে অল্প গরম জল দেবো মাথা মাথা নামাবো এখানে গরম জল দেবো তারপরে এই যে ধনা পাতাটা আছে এই ধনা পাতাটা দিয়ে নামিয়ে দেবো এখন আমি ঢাকন দিয়ে রেখে দেবো কম স্টিমে পাঁচ মিনিটের জন্য তারপর গরম জল দেবো গরম জল দিয়ে অল্প অল্প মাখা মাখা যখন হবে ধনা পাতা দেবো নামিয়ে দেবো ভাত খাবো ভাত খাবো তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এখানেই টাটা বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম বাই বাই